এটা কারেন্ট নাই, এই মুহূর্তে কারেন্ট নাই, ওই যে কারেন্ট অফ এখন এই ফ্যাক্টরিতে জেনারেটর চলতেছে। তো এখানে কাজটা কিভাবে করছে আমরা দুই তিনটা কাজে আমরা একটু দেখাই। বিষয়টা হচ্ছে মিটার হচ্ছে সিঙ্গেল ফেজের, এই যে সিঙ্গেল ফেজ মিটার, এই যে মিটার সিঙ্গেল ফেজ, আর জেনারেটরটা হচ্ছে থ্রি ফেজের, এই যে থ্রি ফেজের জেনারেটর, এই যে একটা ফেজ বাতি জ্বলতেছে, এই যে একটা ফেজ বাতি জ্বলতেছে, এই যে একটা ফেজ বাতি জ্বলতেছে, আর এটা হচ্ছে নিউট্রালটা, ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল, এই যে ফেজ বাতি জ্বলে আবার দেখা যায় বাতি জ্বলে। আমরা নিচে চেঞ্জওভারে তিনটা জেনারেটর কানেকশন পাইছিলাম, এখন আমরা একটা ফেজ আনছি, সবুজ তার দিয়ে ফেজ দিছি, এক ফেজ থেকে দুইটা করছি, দুইটা থেকে তিনটা করছি আমরা। এখন আমাদের একটা ফেজকে আমরা একটা, এরপরে আমরা আরেকটা দুইটা, এরপরে তিনটা, তিনটা ফেজকে করছি, মানে একটা দিয়ে জয়েন দিয়ে আমরা তিনটা করছি। এই যে নিউট্রালটা নিউট্রালের জায়গায় রয়েছে, ঠিক আছে। তো আমাদের নিচের যে কানেকশন আছিল থ্রি ফেজ জেনারেটর, তিন ফেজ আসে ঢুকছে, কিন্তু এইখানে যে সিঙ্গেল ফেজ আপনার কারেন্টটা একটা ফেজকে আমরা দেখলেন আমরা কীভাবে তিনটা ফেজে রূপান্তরিত করলাম। তো আসলে কানেকশনটা আপনারা এখন বুঝতে পারলেন, একটা ফেজ, এই যে ফেজ একটা, একটা ফেজ, পেস্টে আছে, এই পেস্টে থেকে কমন করে, এই যে পেস্টে কমন করে এখানে আনছে, ধরে এই পেস্টে কমন করে এখানে আনছে, এক দুই তিন, মানে একটারে ব্যাংকে তিনটা করছে। আর নিউট্রাল, এই যে নিউট্রাল আসছে এখানে, আর নিউট্রাল নিয়েও গেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে জেনারেটরটা, আলাদা জেনারেটরটার। এখন আমরা এখন যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটর তার, এটা হচ্ছে কি, এই এই তারটা দিয়ে দুইটা দোকান চলবে, শুধু এক তারে যাবে আর একটা বাসায় যাবে, এই এমডির বাসায়, সেখানে গিয়ে একটা দুইটা ফ্যান চলবে আর লাইট চলবে। যেহেতু এখানে যে তিনটা ফেজ জেনারেটর রানিং হবে, শুধু জেনারেটর যাবে কারেন্ট যাবে না, তো আমাদের জেনারেটর সাইড দিয়ে এটাকে কানেকশন করতে হবে। আর তাছাড়া এই এই তারটা যখন আমরা একটা ফেজে লাগাই তাহলে এই ফেজটা নিউট্রাল হয়ে যায়, তো সেটা থেকে কীভাবে কানেকশন করবো সে বিষয়টা এখন এটার মধ্যে এটার মধ্যেই দেই, এটা যদি এটার মধ্যে দেই, এই যে কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে, কিন্তু এই তারটা দিলে এরপরে এরপরে কারেন্ট নাম্বার যায় যায় এটা কীভাবে কী করা, এই জিনিসটাই দেখবে তারটা দিলে মাইর খেয়ে যায়, এটা আমাদের কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে, কিন্তু যখন এই তারটা আমরা দিব এইখান থেকে বিষয়টা হচ্ছে এইটা থেকে এইটারে ওই যে নিউট্রাল আছে, এই নিউট্রালের ইনকামিং থেকে আউটগোয়িং এটা ইয়া দিতে হইব, শর্ট দিতে হইব, এই যে এই নিউট্রাল আর এই নিউট্রালের এটা শর্ট দিতে হইব, তাইলে এটা ঠিক হয়েছে। জেনারেটারের এক্সট্রা ফেজ আনছি, খালি জেনারেটার যাব এই ফেজটাতে দিয়ে দিলাম, এখন এই যে নিউট্রালটা জেনারেটার নিউট্রাল কান্ডের নিউট্রাল থেকে এনেছি, আর ওই যে এক্সট্রা এক তারের লাইন নিছে অন্য কান থেকে নিউট্রাল ব্যবহার করতে আছে, খালি জেনারেটার লাইন সমস্যা হয়েছে এটা, হ্যাঁ জেনারেটার নিছে, এটা ইয়া করে দিলাম, নিউট্রাল করে দিলাম চেঞ্জ ওভারটা। জেনারেটারের যে কারেন্ট আসছে তবে এই নিউট্রালটা যদি আবার বন্ধ করে দেয়, এটা এটা বন্ধ করে দিলে এটা কাঁপবে, এটা চালু থাকবে।
আমরা কারেন্ট দিব কারেন্ট দিলাম এই যে কারেন্ট চলতেছে এইখানে প্রকার কারেন্ট নেই আউট লাইন এই যে জেনারেটর বন্ধ করছে জেনারেটর বন্ধ করছে যেহেতু এখানে কালো রংটা বোঝা যায় না তাই আমরা অন্য কালার রং দিয়ে আমরা নিউট্রাল শর্টটা দেখাইছি আর যেখানে আমার টেস্টটা ধরা আছে সেইখানে দেখেন আলাদা তারটা লাগাই দিছি আমার কাজটা হয়ে গেছে ধন্যবাদ সকলকে আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে।